हेलो ভিউয়ার বাংলা লাইক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে বেস্ট একটি সেলফি অ্যাপ শেয়ার করব, যে অ্যাপটার মাধ্যমে আপনি বিশ্বের যে কোনো বড় বড় সেলিব্রিটি এবং নায়ক নায়িকাদের সাথে ছবি তুলতে পারবেন, সেলফি তুলতে পারবেন। অবশ্য রিয়েল সেলফি না, বাট এই ক্যামেরাটা দিয়ে যখন একটা সেলফি তুলবেন তো মনে হবে একদম রিয়েল। ধরেন আপনি সালমান খানের সাথে ছবি তুলতে চান বা মেসির সাথে ছবি তুলতে চান বা সেলফি তুলতে চান, তো এই ক্যামেরাটা দিয়ে যখন তার ছবিটা ওপেন করবেন একদম মনে হবে আপনি রিয়েলি তার সাথে ছবিটা তুলছেন। আপনি ফেসবুক হোয়াটসঅ্যাপে কারোর সাথে শেয়ার করলে তো সে জীবনও বুঝতে পারবে না যে এটা ফেক। তো বন্ধুরা, আশা করব ভিডিওটা আপনাদের ভালো লাগবে, অ্যাপটার কাজ ভালো লাগবে। তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো চলুন দেখে নিই কোন অ্যাপটার সাহায্যে আপনি বিশ্বের বড় বড় সেলিব্রিটিদের সাথে ছবি তুলবেন। তো অনেকের হয়তো বা ইচ্ছা থাকে জীবনে যে আপনার সালমান খান বা শাহরুখ খান, বড় বড় সেলিব্রিটি যারা আছে তাদের সাথে আপনার সেলফি তোলা, তো সেটা হয়তো বাস্তবে সম্ভব না, কিন্তু অ্যাপটার মাধ্যমে আপনি সেটা সম্ভব করতে পারবেন। তো প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন সেলফি উইথ সেলিব্রিটি। আমি ডিসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্কটা দিয়ে দেবো সরাসরি। আপনারা এই অ্যাপটা এদের 100,000 ডাউনলোড হয়েছে। তো সেলফি উইথ সেলিব্রিটি অ্যাপটা আপনি ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর এই দেখেন এই অ্যাপটা তো ওপেন করবেন, ওপেন করার পর দেখবেন যে আপনার ক্যামেরাটা এখানে ওপেন হবে। মানে ক্যামেরাটা একটু মানে আপনার অবশ্যই নেট কানেকশান লাগবে। আরেকটা বিষয় অবশ্যই মনে রাখবেন, এই অ্যাপটা অবশ্যই নেটের মাধ্যমে চলে, তো মেগাবাইট বা ইন্টারনেট অবশ্যই আপনার প্রয়োজন হবে। তো এই দেখেন ফার্স্ট টাইম একটু ওপেন হতে টাইম লাগে। তো দেখেন সেলফি উইথ সেলিব্রিটি এখানে লোডিং হবে 100%। লোডিং যখন কমপ্লিট হবে তখন আপনার অ্যাপটা ওপেন হবে। তো এটা আপনার নেট কানেকশানের ওপরে ডিপেন্ড করে। এই দেখেন এখানে আসছে, তো এখানে অনেকগুলো ক্যাটাগরি দেখাচ্ছে। একটা হচ্ছে অ্যানিমেল, অ্যাওয়ার্ডস, কার্টুন, সেলিব্রিটিস, তো ক্রিকেটার্স আছে, ফুটবলার্স আছে। তো অবশ্য ধরেন আমি চাচ্ছি বলিউডের কোনো নায়কের সাথে ছবি তুলতে বা সেলফি তুলতে, তো সেলিব্রিটির মধ্যে ক্লিক করবো। দেখেন অনেক দেশের বড় বড় সেলিব্রিটিদের দেখাচ্ছে। তো আপনি বলিউডের চলে যাবেন। বলিউড যাওয়ার পর দেখবেন বলিউড অ্যাক্টর না অ্যাক্ট্রেস। তো আমি চাচ্ছি যে বলিউড অ্যাক্টরের সাথে, নায়কদের সাথে ছবি তুলতে। তো এখানে ধরেন আমি চাচ্ছি সালমান খানের সাথে ছবিটা তুলতে। তো সালমান খানের সাথে ছবি তুলতে হলে দেখেন ক্লিক করো, সালমান খানের মধ্যে যাবো। এখানে দেখেন 5টা আপনার তার ছবি আছে। তো এই 5টা ছবির সাথে আপনার ছবিটা ম্যাচ করায় আপনি ছবিটা তুলতে পারবেন, তো বা সেলফিটা তুলতে পারবেন। এই দেখেন এখানে সালমান খানের একটা ছবি আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমার ক্যামেরাটা ওপেন হয়েছে। এই দেখেন একটা এক সাইডে তাকে বসাই দিব। বসানোর পর আপনি এই সাইডটার মধ্যে থাকবেন। এই দেখেন এই সাইডটার মধ্যে আপনার ছবিটা বা এখানে আপনার যার ছবিটা তুলতে চান তাকে এখানে এক সাইডে রাখবেন। আর এরকমভাবে একটা আপনার ভাব নেবেন যে মনে হচ্ছে যে একদম রিয়েলি। তো এটার সাহায্যে আপনার যখন ছবিটা আপনি ক্লিক করবেন তাই মনে হবে যে আপনার বাস্তব ছবিটা এখানে উঠতেছে। দেখেন এখানে ধরেন আমার এইভাবে দিলাম, তো মনে হবে যে একদম কাছেই আসেন বা একসাথেই আপনি ছবিটা তুলছেন। এই দেখেন আমি একটা অ্যাড আসবে, তো মনে হচ্ছে যে এই 2টা ছবি। দেখেন এটা হচ্ছে আমার আঙুলের ছবি আর এটা হচ্ছে সালমান খানের। তো পাশেই মনে হচ্ছে যে আঙুলটার ইয়াটা মানে কোনো এডিট করা না। তো এটার মাধ্যমে আপনি সেলফি তুলতে পারেন। সেলফি কীভাবে তুলবেন, জাস্ট এখানে দেখেন যে এই অপশনটা, এই দেখেন ওপরে ক্যামেরার যে অপশনটা, সেলফির অপশনটা। তো আপনি সেলফির অপশনটার মধ্যে টিক দিলে আপনার ছবিটা একদম ম্যাচ করে নিন। আমি অবশ্যই দেখাবো না, আপনারা ট্রাই করবেন। এই দেখেন এখানে আপনার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে পারেন। আপনার সবচেয়ে বেস্ট হবে আপনার যে জায়গাটার মধ্যে ছবিটা তুলবেন এখানে যাতে একদম ক্লিয়ার হয়, আলো একদম ভালো মতো থাকে, তাহলে আপনার ছবিটা ক্লিয়ার হবে। তো এই দেখেন এখানে আপনার নায়ক নায়িকাদের অনেকের ছবি আছে। তো আপনি যাদের সাথে আপনারটা ম্যাচ করে ওরকমভাবে একটা নিয়ে নেবেন। এই দেখেন আমি চাচ্ছি এখানে দীপিকা পাডুকোন, তো তার সাথে একটা ছবি তুলতে চান। তো জাস্ট আপনি তার প্রোফাইলে যাবেন বা ছবির লিস্টটাতে যাবেন। তো যাওয়ার পর এখানে একটু টাইম একটু লোডিং নেবে। তো লোডিং নেওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং অপেক্ষা করার পর দেখবেন যে তার ছবিটা আপনার লোডিংটা কমপ্লিট হয়েছে। তো এখান থেকে তার ছবিটার মধ্যে ক্লিক করলে আপনার সরাসরি একটা ছবি সেম আগের মতো করে আপনার ম্যাচ করায়। দেখেন এই ছবিটার সাথে আপনি চান আপনার একটা সেলফি তুলতে বা আপনি কারো ছবি তুলতে। তো দেখেন এখানে ফার্স্ট আপনি ক্লিক করলে একটু লোডিং নেবে, ফেস্টিং ফুল ইমেজ। তো এটা আপনার নেটওয়ার্কের উপরে ডিপেন্ড করে ছবিটা লোডিং নেবে। তো দেখেন এখানে ক্লিক করলে আপনার ফুল স্ক্রিন চলে আসবে এবং আপনার ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। তো একটু অপেক্ষা করতে হবে। ফিচিং হচ্ছে, দেখুন ফিচিং ফুল ইমেজ। তো এখানে যখন আপনার ইমেজটা ফুল আপনার ফিচিং হয়ে যাবে তখন আপনার তার ছবিটা বা ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। তো এইভাবে আপনার চাইলে আপনি আপনার মেসির সাথে বা আপনার রোনালদো, এখানে ক্রিকেটার, ফুটবলার, বড় বড় ক্রিকেটার আছে, তাদের সাথে এরকমভাবে আপনি ছবিটা তুলতে পারবেন। একদম মনে হবে রিয়েল, একদম রিয়েল ছবি উঠবে। তো অবশ্যই এখানে নেটওয়ার্কের সমস্যার কারণে এখানে ফিচিংটা হচ্ছে না। তো আপনার এটা করা নেই, আমার নেটটা টানতে পারতেছে না। তো যাই হোক, আশা করবো এই অ্যাপটা আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা অবশ্যই রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। আর এই সেলফি অ্যাপটা অবশ্যই ট্রাই করবেন, আপনাদের ছবিগুলো ফেসবুকে আপলোড করেন কেউ জীবনও বুঝতে পারবে না, যখন আপনি ট্রাই করবেন তখন বুঝবেন যে আসলে অ্যাপটা কতটুকু ভালো বা খারাপ। তো সব ভালো থাকবেন, আর ডিসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্কটা দেওয়া হয়, ওইখান থেকে আপনারা অ্যাপটা ইনস্টল করে নিতে পারেন।